শনিবার বিকেল সিনেমাটি সেন্সর ছাড়পত্র আটকে দিয়েছে সেন্সর বোর্ড। মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত নতুন এই সিনেমাটিতে এমন কি রয়েছে যার কারণে আটকে দিয়েছে সেন্সর ছাড়পত্র? দর্শক, আজকের ক্রিয়েটিভ আড্ডায় আমরা এ নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জাহিদ হাসান এবং তিশার অভিনীত চরিত্রের একটি স্থির চিত্র ছড়িয়ে পড়ে। স্থির চিত্রে জাহিদ হাসানকে দেখা যায় দাড়িওয়ালা ও তিশাকে দেখা যায় হিজাবে। তারপর থেকেই শুরু হয় আলোচনা সমালোচনা। জাহিদ হাসান সব আলোচনা সমালোচনার জবাবে বলেন, ছবিটি দেখার পরেই সবার ভুল ভাঙবে। তিনি আরও বলেন, ছবিটি হোলি আর্টিজানের ঘটনা অবলম্বনে নির্মিত না, ছবিটি ওই ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত এবং তার চরিত্র একটি ইতিবাচক চরিত্র। ইসলাম বিরোধী এমন কিছুই নেই তার চরিত্রে। ক্রিয়েটিভ সলিউশনের সকল দর্শক দেশে বিদেশে যারাই আছে তাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা, এবং যারা এখন পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের সবাইকে আমি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি, এবং সঙ্গে থাকেন। ক্রিয়েটিভ সলিউশন আপনাকে সবসময় একদিনের খবর আগে দেয়, একদিন আগে খবর দেবে, ওরা আজকের খবর আজকে দেবে, ওরা আগামীকালের খবর দিতে পারে। থ্যাংক ইউ।